রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকার কুটির শিল্প ও কৃষি ক্ষেত্রের সাথে যুক্ত কৃষক বন্ধুদের সরকারি সহযোগিতার মাধ্যমে উন্নতি সাধন করার লক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আক্রুজ্জামান মহাশয়, এছাড়াও উপস্থিত ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও পার্থ সারথী ঘটক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, বিএলডিও হর্টিকালচার অফিসার, ফিশারিজ অফিসার ও বিভিন্ন কুটির শিল্পের মালিক, বিভিন্ন বাজার সমিতির সম্পাদক, বিভিন্ন কৃষি সমিতির সম্পাদক। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি। আমাদের ব্লকে কোথায় কোথায় উন্নয়ন কী অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে বিস্তারিত চর্চা হয়েছে। এটার সঙ্গে রেশনের কোনো আমাদের আলোচনা বিষয়বস্তু আজকে ছিল না, কিন্তু প্রথমেই যেটা বলি যে আগামী 2022 সকলের শুভ হোক, আগামী বছরটা সকলের ভালো কাটুক। বিগত 2 বছর আমরা যেভাবে গৃহবন্দী হয়ে আমরা আতঙ্কে কাটিয়েছি, সেই আতঙ্ক মুক্ত যাতে দেশ হয়, সমাজ যাতে সুস্থভাবে বসবাস করতে পারি আমরা সকলেই, আমি সকলের আগামী বছরটা মঙ্গল কামনা করি। সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং তাদের বছরটা যাতে সফলভাবে তারা অতিবাহিত করতে পারে, সেটাই আগামী দিনে কামনা। তারা কিছু জমির উপর নতুনভাবে কিছু মানে আধুনিকত যে বৃহত্তম ভাবনা ছিল কি আছে, যদি এগ্রিকালচার অফিসার যদি বাঁকা দেওয়া, এখন আমি দেখেছি যে একমাত্র এগ্রিকালচার সেক্টরটা উনি ফার্মার্স এবং ফার্মার্স হয়েছে, এটিও স্যার আমাকে সেই পরিবেশ তৈরি করে দিয়েছে যে সরকারের কোথায় কী নীতি আছে, কোথায় কীভাবে বেনিফিট পেতে পারে। আমার মনে হয় যে উনি বারবার তুলে ধরেছে। বাকি অন্যগুলো যে সেক্টরগুলো যাদের আধিকারিকের আছেন ওনার যদি আগে বিস্তারিত ব্যাখ্যা করে বলেন যে আমি হর্টিকালচারে আমি এখানকার মানুষকে কী উদ্যোগ হবে, কী পরিমাণ, বা এখানে মৎস্য চাষিরা মাছ চাষটা এত লাভজনক যে কোনো গাছ লাগাতে পারি। আর মাঝে পুকুর চাষ ব্যবসা, আমার 2-1 বন্ধু বান্ধবের পুকুর আছে, তো আমি তাদেরকে শুনতে একটা খুব কিন্তু এই যা উৎসাহিত করার ক্ষেত্রে তাদের উন্নত মানের মাছের বীজ বা পুকুর কাটার ক্ষেত্রে সরকারি সহযোগিতা কি তাদেরকে সুযোগ দিতে পারি, এই জায়গাগুলো এই পার থেকে যদি আমরা তাদের ব্যক্ত করি যে আমরা এই জায়গাগুলো আপনাদের সহযোগিতা, যে আমাদের দপ্তরের যে যে দপ্তরের আধিকারিকরা আছেন আমরা কোন কোন সেক্টরে কি কি মানুষকে সরকারে এই এগিয়ে মানে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প বা বিভিন্ন ক্ষেত্রে চাষের ক্ষেত্রে, পুকুরের ক্ষেত্রে, পোলট্রি ফার্মের ক্ষেত্রে বা কোনো ফ্যাক্টরি ছোটো ছোটো ফ্যাক্টরি করার ক্ষেত্রে, মোমবাতি কারখানা বা এইগুলো করার ক্ষেত্রে, তো এই জায়গায় আপনি যাদের দেখেছেন আমি দেখলাম ব্রিকফিল্ড অর্গানাইজেশন, তারা নিজে ব্রিকফিল্ড নিয়ে তারা মানে একটা জগৎ তারা এবার ওদের মধ্যে থেকে ওরা যদি কিছু ভেবে থাকে, তারপরে এই যে আমাদের খাদ্যগুলো চলে এই সাবসিডি লোনের মাধ্যমে বা সাবসিডি ইমপ্লিমেন্টিং পলিসির মাধ্যমে, তারা সে দাদা আমাকে বলছিল যে তাদের অবস্থা খুব করুন, যে তারা এখন সাবসিডিও পাচ্ছে না ভালো, 2 বছর কোনো কারণে মাল প্রোডাক্ট করছে কিন্তু বিক্রি করতে পারছে না। এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের পার থেকে আমরা ক্লিয়ার করি আমরা কি দিতে পারবো, তখন তখন আলোচনা করে উদ্যোগ, এটা আমার মনে হয় সুবিধা হবে। আলোচনা করেছি সেখানে ছোটো ছোটো যে ফার্মার্স ক্লাবগুলো আছে সেখানে আমরা তাদেরকে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন যেটা এনপিও নাবার্ড অনুমোদিত হবে সেখান থেকে এসছে, এটাই অনেক। যেমন আমরা কোথাও যে প্রধান পার্টি হিসেবে দেখেন একটা প্রধান অ্যাকশন বলছে সাজাপুর প্রধান স্যার, তাহলে আমরা এমজি এনার্জি দিয়ে খুব সম্পূর্ণ ধরার জন্য এনার্জি দেবো। আর চালিয়ে তো দেখা আচ্ছা, আমাদের এনার্জিসের এবারে যে লেবার বাজেট আছে আপ টু মার্চ আমরা তার 103% পাইনি, যেমন সেকেন্ডা আছে কারণ তারা এখন 100% আছে তো, যেখানে আপনার গিরিয়া 48% তার লেবার বাজেটে অ্যাচিভ করেছে, যোধকমল 63% অ্যাচিভ করে লেবার বাজেটে মাত্র 48% অ্যাচিভ করেছে। এই 3টে জিপির কিন্তু পারফরমেন্স খুবই খারাপ, এই 3টে জিপি কিন্তু আরও প্রোগ্রেস করতে হবে। আপনার এই সেক্রেটারি গ্যাস অঞ্চলে ওটা তো বড় রাস্তা, বিরাট রাস্তা। ওটাই, সেটা তো ফারাক্কা প্রজেক্টের জায়গা। এসডিও ম্যাডামও তো গেছিল সেদিন, তার চিঠি ছিলেন, পারমিশন করতে বলে একটা চিঠি লিখতে বলেছিলাম, সেটাও তো করেনি।